মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত অব্যাহত আছে বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ে কণ্ঠাসা হয়ে পড়েছে জানতা সেনারা দেশটির বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের নামে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে জানতাবাহিনী এতে প্রাণ হারাচ্ছেন অনেকে স্থানীয় গণমাধ্যম বলছে মন রাজ্যে সম্প্রতি অভিযান জোরদার করেছে সামরিক বাহিনী এতে প্রাণ গেছে স্থানীয় বাসিন্দাসহ কয়েকজন সাংবাদিকের মিয়ানমারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে সতর্ক অবস্থা জারি করেছে চীন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনা সেনাবাহিনী সশস্ত্র টহল আকাশ ও স্থলে যৌথ মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে সাতাশ থেকে উনত্রিশ আগস্ট চীন মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে রুইলির দক্ষিণ ঝেনকাং কাউন্টি এবং পশ্চিম ইউনান প্রদেশের কয়েকটি কাউন্টিতে এসব মহড়া পরিচালিত হবে সোমবার দেশটির সামরিক বাহিনী এমন তথ্য জানায় মিয়ানমারের সামরিক টান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধির খবরের মধ্যে এই পদক্ষেপ নিল চীন মিয়ানমারের সান রাজ্যে সহিংসতার কারণে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রুইলি অঞ্চলে নিয়মিত মর্টারের গোলা পড়ছে চীনের অভিযোগ এজন্য দুই দেশের সীমান্ত বাণিজ্যের অন্যতম এই রুটের কার্যক্রম বাধার মুখে পড়ছে চীনও পাল্টা গোলা বর্ষণ ও ড্রোন হামলা চালানোয় ঘরবাড়ি ছেড়েছেন ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা ফরহাদ চৌধুরী সময় সংবাদ